রাজনৈতিক নেতারা জনসাধারণকে অনেক রকম প্রতিশ্রুতি দিয়ে থাকেন, ভোট এলে তো আর কথাই নেই, তখন তো প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। কিন্তু ভোট মিটে গেলে কোনো প্রতিশ্রুতি পূরণ হয়, আবার কোনো প্রতিশ্রুতি চাপা পড়ে যায়। কিন্তু যারা ভোট দিয়ে জিতিয়ে আনলেন, তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ হলে কি রাজনেতারা সাজা পান? এমনটা খুব একটা শোনা যায় না। তবে এই বিশ্বেই এমন একটি দেশ আছে যেখানে রাজনেতারাও প্রতিশ্রুতি ভঙ্গ করলে পান সাজা। রাজনীতিবিদরা জনগণের কাছে দায়বদ্ধ, তাদের নির্বাচিত করা হয় সমাজের উন্নতি সাধনের জন্য, মানব জাতির কল্যাণের জন্য। সমাজের সমস্যাগুলো সমাধান করার দায়িত্ব তাদের হাতে তুলে দেন ভোটাররা। কিন্তু তারা যদি তাদের প্রতিশ্রুতি পূরণ না করে তবে কি হবে? বিশ্বের বেশিরভাগ দেশে একজন নেতা তার দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার পরেও সমাজে মাথা উঁচু করে চলাফেরা করেন, স্বাভাবিকভাবে জীবনযাপন করেন। এর থেকে বেশি কিছু হলে বড়জোর জনগণ তাদের ভোট না দিয়ে গদিচ্যুত করেন। তবে মজার ব্যাপার হলো, বাস্তবে এমন এক শহর আছে যেখানে জনসাধারণই সাজা দেন নেতা মন্ত্রীদের, আর জায়গাটি হলো ইতালির ছোট শহর ট্রেন্টো। এই শহরে রাজনেতাদের সাজা দেওয়া হয়, এই রীতিটির নাম টোঙ্কা। এই শহরে কোনো নেতা বা মন্ত্রী প্রতিশ্রুতি দেওয়ার পর তা যদি পালন না করে, তাহলে সে নেতা বা মন্ত্রীকে শহরবাসীরা নদীর ধারে নিয়ে আসেন। বিশ্বাস করুন বা না করুন, শহরের বাসিন্দারা তারপর তাকে বড় একটি খাঁচায় আটকে নদীর মাঝখানে এক সেকেন্ডের জন্য অর্ধেক ডুবিয়ে দেন, তারপর তা আবার তুলে নেওয়া হয়। শহরবাসীদের দাবি, নেতা যে ভুল করেছে সেটি তাকে উপলব্ধি করানোর জন্যই এই ধরনের শাস্তি দেওয়া হয়। প্রতি বছরের জুনে নেতাদের বছরভর প্রতিশ্রুতির হিসেব নেওয়া হয় এবং কতগুলি প্রতিশ্রুতি পালন হয়েছে, কতগুলি হয়নি তার হিসেব কষ হয়, তারপরই শাস্তির ব্যবস্থা করা হয়। এটি এক ধরনের শাস্তি দেওয়ার উৎসব। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।